গৌর হরির যুগল চরণকে যে জনে নিজের ধন সম্পদ মনে করতে পারে। ধন সম্পদ বলতে আমরা কোনগুলোকে মনে করি? এই পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পদ, এগুলোকেই আমরা আমাদের সম্পদ মনে ভাবি এবং এর জন্যই আমরা সারা জীবনটা মাটি করে যাচ্ছি। এগুলোকে পাওয়ার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া হানাহানি কাটাকাটি খুনোখুনি হচ্ছে, সেটা কিসের জন্য? এই পার্থিব জগতের এই বিষয় সম্পদের জন্য। কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ইহ জগতের সম্পদের কেউ যদি মালিক হয়, জানবে জীবনের শেষে অঙ্কের খাতায় শেষে গিয়ে অঙ্ক কষে দেখবে যে তোমার বলতে জগতে কিছু নেই, তার মানে তুমি শূন্য, কিছুই নেই। কিন্তু তোমার নিজের সম্পদ চার ভাগ কেউ নিতে পারবে না, সেই সম্পদটা কি না? যদি গৌর হরির যুগল চরণ ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারো, শাস্ত্রে বললেন সেই একমাত্র জানে ভক্তি রসটি কেমন, অর্থাৎ সে জানে ভক্তি রস সার, অর্থাৎ সার কোনটি অসার কোনটি সেটা জানতে গেলে ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। নিতাই গৌর হরে। হয়তো আপনারা বলবেন, তাহলে কি আমরা সংসার করব না? নিশ্চয়ই করবেন, সংসারে যখন কর্ম করছেন, অর্থ উপার্জন করছেন, করুন। শ্রীমতী রাধারানী তিনিও কিন্তু আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, কিন্তু তোমার মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। অর্থাৎ তুমি এটা জেনে রাখো, সংসার জীবনে তুমি যে কর্মগুলো করছো, এই কর্মটা শুধুমাত্র এই দেহের জন্য, দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো বেড়াবো, ভালো খাবো, ভালো ঘুরবো, এটা শুধুমাত্র এই দেহের সুখের জন্য করা হচ্ছে। কিন্তু দেহের মধ্যে যেটা বাস করছে সেটা হচ্ছে আমি, এ দেহটা আমি নই। দেহের মধ্যে যেটা বাস করছে, যেটা আছে বলে আজ আপনাদের সামনে এখনো আমি দাঁড়িয়ে কথা বলবার শক্তি পাচ্ছি, সেটাই হচ্ছে আমি। অর্থাৎ আমার সম্পদ ইহ জগতের যা কিছু সেটা নয়, আমার সম্পদ হলো যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, সেই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা শুধুমাত্র আমার নিজের আপন ভেবে তাকে যদি ভালোবেসে, তাকে যদি তুমি নিজের করে রাখতে পারো, তবেই তুমি ধনী। তাই শাস্ত্রে মহাজন বললেন, হে জীব, সংসার জীবনে সংসার করতে করতে মিছে মায়ায় আবদ্ধ হয়ো না, আবদ্ধ না থেকে কর্মর জায়গায় কর্ম করো, কিন্তু সেই সাথে নিজের কাজটাও করো। নিজের কাজ সেটা কি? মধুমাখা হরিনাম। কলিজীবের নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। হরিনাম মহামন্ত্র জপ করো, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই। যে যে পথেই যাও না কেন, যাকেই আশ্রয় করো না কেন, জেনে রেখে দাও কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মত। হরিনাম করতে হবে আর কি, ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করে নিজেকে তার চরণে সঁপে দিয়ে একবার আত্মনাদ করে সেই মহামন্ত্র জপ করো, সঁপে দাও নিজেকে, দুফোঁটা বাড়ি বড়ি স্নান করো, আর কলিযুগে কিছুই করতে হবে না। কলিযুগে না আছে ধ্যান তপস্যা, না আছে যাগ যজ্ঞ, না আছে পূজা অর্চনা। কেন নেই? একটা যজ্ঞ করতে গেলে অনেক সময়, অনেক দিন ধরে তার চিন্তা ভাবনা করতে হয়, তার জন্য ব্যবস্থা করতে গেলে অনেক সময় লেগে যায়। কিন্তু কলিহত জীবের কি সে সময় আছে? মা নেই। কেন নেই? এদের পরমায়ু তো খুবই কম,
আমাদের আয়ু বেশি দিন নয়, 100 বছর। তো 100 বছর তো আমরা কেউ থাকতে পারবো না, আমরা বাঁচবো না, 100 বছরও আমরা বাঁচবো না। তাহলে সময় খুবই কম আমাদের। তাই তো করুণাময় প্রভু বললেন, এরা ধ্যান তপস্যা করতে পারবে না, এরা যাগযজ্ঞ পূজা অর্চনা পারবে না। তাই এদের জন্য সহজ উপায়, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো, তুমি শুচি থাকো অশুচি থাকো, তাতে কোনো দুঃখ নেই, যদি একবার তুমি হরিনাম করতে পারো। দেখুন কত সহজ উপায় বাবা, আমাদের সনাতন ধর্মের এমনই মহিমা, যেটা করতে গেলে, যে নাম করতে গেলে এমন কোনো নিয়ম নেই যে তুমি শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না। আছে এরম নিয়ম? আছে এমন কোনো নিয়ম? আছে রাস্তায় গিয়ে হরিনাম করতে পারবে না, হাতে কাজ করলে হরিনাম করতে পারবে না, এসব কোনো নিয়ম নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা জত সারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি, অর্থাৎ যেখানে থাকো, যেমন থাকো, শুচি থাকো অশুচি থাকো, তুমি বদনে হাতে করো কর্ম আর মুখে করো নাম, কোনো বাধা নেই। হ্যাঁ, যদি তুমি নাম করো তাহলে কি হবে? যদি নাম হরিনাম মহামন্ত্র জপ করো তাহলে তোমার এই যে অপবিত্র দেহটা যদি অপবিত্র থাকে, এই নামের গুণে ভগবান বললেন যখনই নাম জপ করবে তার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে আজ যখন আমরা সবাই সাধুর বাজারে বসে আছি, সাধু সঙ্গ লাভ করছি, আসুন সময় নষ্ট না করে একবার প্রাণ ভরে সবাই হরি নাম জপ করব মহামন্ত্র। হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন সবাই, তুলবেন। যিনি তুলবেন না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার চোখের ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি আপনার কর্ম অনুযায়ী ফল তো আর আমি দেবো না, দেবে সেজন। এবার আপনার কর্ম আপনাকেই করতে হবে। হাত তুলুন। বাহ, নিদাই গৌর হরিব, হাত নামাবেন না। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে প্রাণ ভরে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Oh!
খুব সুন্দর। দেখুন শাস্ত্রী মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি উপকার, আর হরিনাম শ্রবণ করলে কি উপকার। তুমি যেভাবেই হরিনাম করো না কেন, যেমন ভাবেই করো না কেন, নাম তুমি যেভাবেই গাও না কেন, তাতেই উপকার। শাস্ত্রী বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেমন ধরুন আজ এই হরিবাসরে জোর করে হাত তোলাচ্ছি, জোর করে হরিনাম বলাচ্ছি, অনেকের আবার দেখা যাচ্ছে যে ইচ্ছা নেই, কীর্তনিয়া বারবার বলছে সামনে বসেছি, হাত না তুললে যদি আমার দিকে লক্ষ্য করে বলে দেয় কিছু, মানে ওই যে বললাম হেলায় বা শ্রদ্ধায় ইচ্ছা নেই, তথাপিও হরিনাম করতে হচ্ছে কীর্তনিয়াদের চাপে পড়ে, তাই তো। তাই মহাজন বললেন, এইভাবে চাপে পড়েও যদি হরিনাম করা যায় তাতেও উপকার। আবার কি বললেন, কৃষ্ণকালী দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তার মানে মা দেখবেন ইহজগতে অনেক অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জীবনে কখনো যার নাম করে না বা ভালোবাসে না, পছন্দ করে না, এখন তেমন কোনো ভক্ত যদি সামনে দিয়ে যায় অনেক সময় ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওঠে, জয় নিতা বলে তো। অর্থাৎ সাধুকে দেখেছে বলেই কথাটা বলল, যে কথা জীবনে সে কখনো বলে। হ্যাঁ, মহাজন বললেন, মহন্তের স্বভাব কি, বৈষ্ণবের স্বভাব কি, সে কি প্রতিবাদ করে, এই তুমি বললে কেন, না, সে কি বলে, বাবা যে নাম কোনোদিন তোকে কেউ বলাতে পারেনি, তুই আমাকে ব্যঙ্গ করতে গিয়ে নামটা উচ্চারণ করলি, আমি যতবার যাব তুই ততবার বলবি, বলতে বলতে একদিন এই নাম তোর মুক্তির কারণ। অর্থাৎ আপনি যদি আগুনে হাত দেন, জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন, আগুন কি ছাড়বে, তার যা ক্রিয়া সে কিন্তু একটু একটু করে দেখা দেবেই দেবে। তাই নামও তেমন, নাম গাইলেও উপকার, নাম শুনলে উপকার, বাড়িতে গিয়ে ঘোমালে কিন্তু কোনো উপকার নেই, বলা যায় সকালবেলা চোখটা তো নাও মেলতে পারি। হ্যাঁ, তাই যত সময় দেহে প্রাণ আছে সংসারে তিতাব জ্বালা তো ভোগ করছি, তার মধ্যে সুযোগ করে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে এই হরিবাসরে যখন এসেছেন, এই জায়গা থেকে আর উঠবেন না, হে গোবিন্দ তোমার ঘর সব তোমার কাছে রইল, এই থাকলাম তোমার চরণে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নিজেকে সঁপে দাও, আত্মনিবেদন করো, ভরসা করো, বিশ্বাস করো, তবেই সে তোমার পাশে থাকবে, না হলে থাকবে না। নিজের দায়িত্ব নিজেকে নিলে হবে না, নিজের দায়িত্ব তার কাছে সঁপে দিতে হবে এবং ভরসা রাখতে হবে, তবেই সে তোমার দায়িত্ব নেবে। আর তুমি যদি তোমার দায়িত্ব নাও তাহলে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। তাই দেখুন আজ কি বলছে, হরিনাম কেউ যদি শ্রবণ করে তার উপকারটা কি, জয়নিতায় সবে মাত্র 6:30 বাজে, এখনই হাই তুললে হবে, এত ঘুম আসছে, শুনে নিন কি বলছে শাস্ত্রে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা
জয় গৌর। শাস্ত্রে বললেন যে যেন হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। সবাই আমরা অজ্ঞান হয়ে, মানে জ্ঞান শূন্য হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহভূমে ঘুমিয়ে আছি। তাই মায়ার বালিশ থেকে আমরা যদি সকাল সকাল উঠে না যাই, তাহলে এমন একদিন আসবে যে সময় ভগবানকে ডাকলে আর তুমি সাড়া পাবে না। কেন? শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভাজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে কি জন্যে? জমেরও তর আসে। তখন আমরা ভগবানকে ডাকি জমের ভয়ে, কিন্তু অসময়ে ভগবানকে ডাকলে কি হয়? অসময়ে কোনো কাজ করলে সঠিক সময় ফল পাওয়া যায়? যাবে না। আমরা সবাই জানি যা কিছু সময় থাকতে করতে হবে। আপনারা জানেন যে এখানে সন্ধ্যাবেলা কীর্তন হবে কি সারাদিন কীর্তন হবে। এখন আপনারা ধরুন আমার এখানে এখানে আসবেন আমার সঙ্গে দেখা করতে বা হরিনাম কৃষ্ণ নাম শুনতে। এখন আপনারা যদি অসময় আসেন তাহলে সময় মতো এখানে লীলাটা দেখ শুনতে পাবেন? পাবেন না। তাহলে আমরা সবাই জানি সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু আমরা ভগবানকে কখন ডাকি বলুন তো? আমরা ভগবানকে ডাকি যখন বিপদে পড়ি, এমনকি যখন আমার পরিবার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে পথে নামিয়ে দেবে, তখন আমরা ভগবানকে ডাকব। এবং শুধু তাই নয়, তখন বলবো হে প্রভু তুমি আমার সব, তুমি ছাড়া আমার কেউ নাই। জেনে রাখো তোমার ইহকাল পরকালে, ইহকালে এই যে তুমি যাদেরকে আগলে নিয়ে বসে আছো তারা কিন্তু আদৌ তোমার কেউ নয়, সব একটা মায়া, মোহ আর মায়া। আপনি যত সময় করতে পারবেন, কর্ম করতে পারবেন, আপনার ক্ষমতা থাকবে, তত সময় আপনাকে সবাই ভালোবাসবে। যেদিন আপনার ক্ষমতা শক্তি ফুরিয়ে যাবে সেদিন দেখবেন আপনার পাশে আর কেউ নাই, কিন্তু একজন থাকবে মা, যে আপনাকে পাঠিয়েছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে আছে, ছায়ার মতো তোমার কাছে আছে। শুধু দেখার মতো নয়নগুলো আমাদের অন্ধ হয়ে গেছে, তাই তাকে দেখতে পাই না। জগতে সবাই তোমাকে ফেলে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। হরি তোমারই কাছে আছে, তোমার সুখে আছে দুঃখে আছে, তোমার ভালোতে আছে মন্দতেও আছে, সর্বদাই তোমার কাছে আছে। যদি বলো তাহলে দেখতে পাচ্ছি না কেন, দেখবে কি করে? চোখে যে মায়ার আবরণ দেওয়া আছে, মায়ার জালে যদি কেউ আবদ্ধ থাকে তাহলে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে যিনি আছেন, যিনি আমাদের পিতা, যিনি পাঠিয়েছেন ধরায়, তাকে তো এই নয়নে দেখা যাবে না। তাকে দেখতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, আত্মনিবেদন করতে হবে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, সম্পূর্ণভাবে তাকে নিজেকে সঁপে দিয়ে তাকে নিজের করে ভালোবাসতে যদি পারো, তোমার এক ডাকেই সে তোমার সামনে এসে দেখা দেবে। রিবন রিবন, তাই সেইভাবে ভালোবাসো, নিজে সেইভাবে যদি ভালোবাসতে পারো তবেই তার দেখা পাবে, না হলে নয়। কিন্তু তথাপিও সে তোমার কাছে আছে, এ কথাটা বলেছিল এক ভক্ত যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন কথাগুলো মন দেবেন, কি বলছে ভাষাগুলো শুনবেন, কি বলছে শোনো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
চলাকালীন কেউ আসবেন না, লীলার শেষে দিয়ে যাবেন জয়নিতা। তা আমরা যে সবাই মোহভূমি ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে, যিনি জেনেছেন যিনি বুঝেছেন তিনি কিন্তু আর মায়ার সংসারে আবদ্ধ নেই, আছে মা? আচ্ছা, এখানে যে ভক্তরা আছেন একবার বলুন তো মা, আপনারাই বলবেন, আপনার ভগবানকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন, কোনটা ভালোবাসেন? আস্তে, সংসার ভালোবাসেন না গোবিন্দকে ভালোবাসেন বলুন না। সংসার, ঠিক। আমরা যদি বলি আমরা গোবিন্দকে ভালোবাসি তাহলে ভুল হবে কি, তাই না? কারণ আমরা সবাই সংসারকে ভালোবাসি, আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসার নিয়ে আছে, আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা সংসার ত্যাগ করে চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী, সরগোস্বামী কেউ কিন্তু আমার আপনার মতো দিনহীন কাঙাল ছিল না, যারা ছিল বড় বড় জমিদার, তাই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সব ফেলে দিয়ে তারা চলে গেল আপন ঘরে, তারা সংসার ত্যাগ করলেন। আপনাদের কাছেই এক ভক্তের কথা বলি, কান্দির যিনি ছিলেন জমিদার, লালা জগৎ শেঠ, এত বড় জমিদার হয়েও সেই লালা যিনি বৃন্দাবনে চলে গিয়েছিলেন সব ত্যাগ করে, অর্থাৎ তারা ভগবানকে ভালোবাসে। আর যারা সংসার, মানে আমরা সংসার ভালোবাসি, আমরা কিন্তু ভগবানকে সংসারের মতো এত ভালোবাসতে পারিনি, হরি বল। তাই শাস্ত্রে বললেন আমরা এখনো মোহ ঘুমি ঘুমিয়ে আছি, আমাদের কলিহত জীবের কেমন অবস্থা একটু বলি শুনুন, কি বলছেন শাস্ত্রে? মায়েরা একটু মন দেবেন, জয়নিতা মায়েদের নিয়ে আমার খুব চিন্তা, আমাদের মায়েদের মাথায় যে কত রকমের চিন্তা থাকে, মনটা ঠিক স্থির থাকে না, যার জন্য মায়েদেরকে নিয়ে আমার বেশি চিন্তা, কি করে কৃষ্ণ নাম তার কানের মধ্যে ঢোকাবো এটাই আমার চিন্তা। শুনুন একটু মন দিয়ে, হ্যাঁ, কি বলছে দেখো,
রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, স্বচ্ছ কাহে তোমারে লঠ্ঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌর গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়, গাভী কো দহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা, চোর কে ছাড়ে সাধুকে বান্ধে প্রতীক্য লাগায় ফাঁসি, হাই রে কালিয়ুগ তেরি তামাশা দুঃখ লাগে আর হাসি। একটা একটা করে বুঝিয়ে দেবো, মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। বললেন স্বচ্ছ কাহে তো মারে লাঠা, কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা কি সম্মান পায় বাবা? হরিব গুরুর কথা শিষ্য শোনে, এখন শিষ্যদের কথা গুরুকে শুনে চলতে হয়, মা বাবার কথা সন্তান শোনে, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়, স্বামীর কথায় স্ত্রী শোনে, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। অর্থাৎ যারা সাধুগুরু বৈষ্ণব কলিযুগে তাদের সম্মান নেই, কিন্তু যারা ঘৃণিত ব্যক্তি যাদের মুখ দেখা উচিত নয়, যাদের ছায়া মারানো উচিত নয়, কলিহত জীব সর্বদাই তাদের কাছে মাথা নত করে চলছে। এটা রামভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে, হরিহ ঘটছে তাই, মিলিয়ে নিন কথাগুলো। কি বলছে? বললেন ঝুঠ হয় জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা, এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার অনাচার ব্যবিচার দুরাচার, অর্থাৎ মিথ্যাতে ভরা। আর কি বললেন? গোরস, গোরস মানে গরুর দুধ। এখানে যত ভক্ত আছেন বলুন তো, যারা দুধ বিক্রি করেন তারা কি এক জায়গায় বসে দুধ বিক্রি করে? তাদেরকে ছুটে যেতে হয় গ্রামে গ্রামে, অলিতে গলিতে পাড়ায় পাড়ায় ছুটে গিয়ে দুধ বিক্রি করতে হয়। আর যারা মদ বিক্রি করে তাদেরকে ছুটে ছুটে যেতে হয়। সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে গুহার মধ্যে বসে থাকে, কলিহত জীব সেখানে গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নিতাই মহাজন বললেন এটা আমাদের দুরবস্থা, রামভক্ত তুলসীদাস কলম দিলেন। আরো কি বললেন মা? আস্তে বললেন গাভী কো দহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা। দেখবেন আমরা গাভীর দুগ্ধটাকে যখন দহন করি বাছুরকে খেতে দিই না, দেখি না বাছুরকে দুধ খেতে দিই না, তার মুখ থেকে দুধটাকে আমরা কেড়ে নিই। আর কি করি? দেখবেন কুকুর যারা পোষে তারা দেখবেন লক্ষ্য করে কিলো কিলো দুধ কিনে নিয়ে আসে কুকুরকে খাওয়ানোর জন্য, তাই তো? কুকুরের যাতে শরীর খারাপ না হয়, যাতে দুর্বল না হয়ে যায়, তার জন্য সুব্যবস্থা। তার সুব্যবস্থা এমন ব্যবস্থা করে যে মাইনে করে লোকও রেখে দেয় তার সেবা যত্নের জন্য। তাহলে আর সেই কুকুরের সঙ্গে সর্বদাই এক বিছানায় ঘুমাচ্ছি, একসঙ্গে চলছি, একসঙ্গে ঘুরছি, এই করতে করতে কুকুরের যেমন ধর্ম সারাক্ষণ ঘেউ ঘেউ করা, মানুষগুলো তেমন হয়ে গেছে সারাক্ষণ ঘেউ ঘেউ। হরিবল হরিবল। তাহলে কি আপনারা বলবেন যে মা তুমি কি কুকুর পুষতে বারণ করছো না? অবশ্যই পুষুন, কিন্তু তার জায়গা আলাদা, আপনার বিছানায় নয়, আপনার সঙ্গে নয়। আপনি পশু পাখি পুষুন, তার জায়গা আলাদা করুন, আপনি সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, ভাগবত অধ্যয়ন করুন, কৃষ্ণ নাম করুন। এটা আমাদের কাজ, এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন, বললেন গাভী কো দহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোখা। অর্থাৎ যে মায়ের 4টি সন্তান সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়িয়েছে, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই 4 পুত্রের জননী ওই 4 সন্তানের কাছে এক মুঠো ভাত পায় না, তার জায়গা হয় ওই বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর হরিব। কার জন্য ভাবছো তুমি, কার চিন্তা করছো তুমি? কাতবকন্তা কস্তে পুত্র সংসারেব অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তৎপদ অতিশয় চপলা। সংসার জীবনটা একটা যাত্রা পালার মতো বিচিত্র নাট্য মঞ্চ, যেখানে একটার পর
পড়ে যাচ্ছি আমরা। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো মা হলাম, চলছে অভিনয়। কিন্তু যাত্রা যেদিন শেষ হবে আপন ঘরে ফিরতে হবে। তো নিজের ঘরে গিয়ে তাদের প্রভুর কাছেই যখন পৌঁছাবো সেখানে গিয়ে বলবো কি? তাই সময় থাকতে, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে চিনতে শেখো। আমি কে কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। জয় নিতাই, জয় গো মহাজনে। তিনি বলে উঠলেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, কবে যাব বিষয় বিষয়।
কৃষ্ণ ছিলাম আমরা লীলা যেটা শুনবো সেটাও আমাদের গৌর লীলারই মধ্যে থাকবে। তো আসুন এবার আমরা যে মহাজনের পদাবলীটা শ্রবণ করলাম সেই মহাজনের চরণে সবাই আমরা প্রণাম জানাবো, তারপরে লীলায় চলে যাব। তো আসুন সবাই মিলে একসঙ্গে আমরা সেই মহাজনকে স্মরণ করি, প্রণাম করি, সবাই বলবো শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশরে, 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 সে যাই ব্রজেন্দ্র সুত থাকো হা গৌরাঙ্গ